بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক মায়েদের ব্যস্তময় জীবনকে আরো সহজ করার জন্য আমার আজকের আয়োজনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর রেডি ফ্রিনি মিক্স রেসিপি এই পুষ্টিকর খাবারটি আপনারা মাত্র 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে বাচ্চাদেরকে চটজলদি রান্না করে খাওয়াতে পারবেন খাবারটি যেমনই মজাদার তেমনই অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর আর কিভাবে তৈরি করলে এই খাবারটি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তার সংরক্ষণ পদ্ধতি সহ রান্নার পদ্ধতিটাও আমি এই একই ভিডিওতেই দেখিয়ে দিব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করছি তো এই রেডি ফ্রিনি মিক্স তৈরি করতে প্রথমে আমার যে উপকরণটি লাগছে তা হচ্ছে পোলাওয়ের চাল এখানে আমি 1 কাপের একটু কম চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি তবে আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবার বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই চালগুলোকে হাত দিয়ে কোসলে কোসলে খুব ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই ঘোলাটে পানিটা চলে গিয়ে স্বচ্ছ পানিতে চলে আসছে এই তো চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের উপর চালগুলো আমি দিয়ে এরকম ঝরাতে দিব এর এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য ফ্রিনি মিক্স তৈরি করার জন্য আমার আরো কিছু পুষ্টিকর উপাদান লাগবে আর তা হচ্ছে কয়েক ধরনের বাদাম আমি এখানে 5 ধরনের বাদাম নিয়ে নিয়েছি নিয়েছি তিনটি আখরোট দেখুন এটার আকৃতি কিন্তু ঠিক আমাদের ব্রেনের মতো তেমনি আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এটা অনেক বেশি কার্যকরী নিয়ে নিয়েছি পেস্তাবাদাম এখানে আমি 15টি পেস্তাবাদাম নিয়ে নিয়েছি আরো লাগছে কাঠবাদাম এখানে আমি 10 থেকে 12টির মতো কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম এখানেও 10 থেকে 12টির মতো হবে আর লাগছে 1 টেবিল চামচ চীনাবাদাম আপনারা অবশ্যই চীনাবাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন তা না হলে এর খোসাটা বাচ্চাদের মুখে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার এই বাদামগুলোকে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি কারণ এই বাদামের ফাঁকে ফাঁকে অনেক ময়লা যা আমাদের বেবিদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না আর অন্যদিকে আমি একটি ট্রের মধ্যে আরো একটি পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে চালগুলো এর মধ্যে শুকাতে দিব যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে শুকোতে দিবেন আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চাইলে ফ্যানের নিচেও এই চালের গায়ের পানিটা শুকোতে দিতে পারবেন আর চেষ্টা করবেন যথাসম্ভব এইভাবে হাত দিয়ে একটু পাতলা করে শুকোতে দিতে এতে করে তাড়াতাড়ি চালটা শুকিয়ে যাবে তো এবার আমি এই চালের গায়ের পানিটা শুকানোর পর ফিরে আসছি এই তো দেখুন ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর এই চালের গায়ের পানিটা কিন্তু শুকিয়ে একদমই ঝরঝরে হয়ে গেছে এইবার এই চালটাকে আরো বেশি মুচমুচে করার জন্য আমার চুলায় এই চালগুলোকে ভেজে নিতে হবে তাহলে বেশি দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তো এজন্য আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে চালগুলো দিয়ে লো আঁচে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চালটা মুচমুচে হয়ে যাচ্ছে এইভাবে ভেজে নিলে চালটা যদি আপনি ব্লেন্ড করেন বা পাটাই পিষে নেন তখন দেখা যাবে অনেক বেশি ঝরঝরে হয়েছে এর মধ্যে আর পানি পানি কোনো ভাব থাকবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা চালটা মুখে দিয়ে চেক করে নেবেন কতটা ঝরঝরে হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে ফেলবেন এবার আমি বাদামগুলোকে মুচমুচে করে ভেজে নিব এজন্য আমি কাঠবাদামটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি কারণ কাঠবাদামটা যেহেতু একটু শক্ত হয় এটাকে মুচমুচে করে ভেজে নেওয়ার পর একে একে আর সব বাদাম দিয়ে দিচ্ছি এরপর এই সব বাদামগুলোকেও আমি আরো একটু মুচমুচে করে কিছুক্ষণ ভেজে নিব যখন বাদামের উপর এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝে যাবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে ফেলবেন ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে বাদামগুলো নিয়ে নিচ্ছি বাদাম ভাজা হয়েছে কিনা এটা বোঝার জন্য আরেকটি উপায় রয়েছে তা হচ্ছে হাত দিয়ে এরকম একটু চাপ দিলে যদি বাদামটা সহজেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝে যাবেন যে বাদামটি পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমার এই উপকরণগুলোকে ব্লেন্ড করার পালা এজন্য আমি ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে প্রথমে চালগুলো এরপর বাদামগুলো নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফ্রিনি মিক্সটা যেহেতু একটু দানাদার অবস্থায় থাকে সেজন্য আমি একটু দানাদারই রাখছি একবার ব্লেন্ড করার পর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি এখন আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে ফিরে আসছি এই তো দেখুন আমার রেডি ফ্রিনি মিক্সটা কিন্তু একেবারে তৈরি এর মধ্যে এখন আমি আরো একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব আর তা হচ্ছে কিশমিশ এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি যেই বেবিরা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু এই কিশমিশটা ওই বাদামের সাথে একসাথে ব্লেন্ড করে দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা
এই তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেছি। এবার এগুলোকে একটা চামচ দিয়ে এই ফিরনি মিক্সের সঙ্গে মিশিয়ে নেছি। এই তো এই ফিরনি মিক্সটা কিন্তু একেবারে রেডি। এবার এটিকে সংরক্ষণের পালা। এই ফিরনি মিক্সটাকে যদি বাসার স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে চান তাহলে এটি এক মাসের মতো ভালো থাকবে, আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখে তাহলে দেড় থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে বেবিকে খাওয়াতে পারবেন। তো এই ফিরনি মিক্সটা সংরক্ষণের জন্য আমি এরকম একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি। আমি আমার বেবির সব খাবারই এরকম কাচের ডিব্বার মধ্যে সংরক্ষণ করে থাকি, এতে করে খাবারটা একটু বেশি দিন পর্যন্তই ভালো থাকে। বাচ্চাদের বুদ্ধি এবং মেধা বিকাশের জন্য পুষ্টিকর খাবারের কোনো তুলনা নেই। বাচ্চাদের মেধার সাথে বিভিন্ন ধরনের খাবার জড়িত, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বাদাম। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, পটাশিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরও নানান ধরনের ভিটামিন মিনারেলস, যা বাচ্চাদের মস্তিষ্ক তীক্ষ্ণ করে, আইকিউ বৃদ্ধি করে, বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করে, হাড় শক্ত করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই তো আমার এই রেডি ফিরনি মিক্স পাউডার একদমই তৈরি। এইবার চলে যাচ্ছে রান্নার প্রসেসে। এটা রান্না করাও কিন্তু খুবই ইজি, মাত্র 5-6 মিনিটে এটা রান্না হয়ে যায়। এজন্য আমি এখানে 150 ml খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। এবার এইখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রেডি ফিরনি মিক্স পাউডার এই দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে চুলাটা অফই আছে। এই পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেন আমি চুলাটাকে অন করে রান্না করে নিব। যে বেবিদের গরুর দুধটা এখনো স্টার্ট করেনি তাদের ক্ষেত্রে এইখানে পানি ব্যবহার করে এই ফিরনি মিক্সটা রান্না করে নিতে পারেন। এই তো 5-6 মিনিট রান্না করার পর কিন্তু ফিরনি মিক্সটা একদমই তৈরি। চুলা থেকে নামানোর আগে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি এর সঙ্গে মিশিয়ে নিব, এতে করে এর পুষ্টিগুণটা আরো দ্বিগুণ হয়ে যাবে। কারণ ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এর সাথে সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিও করে। এই তো ফিরনিটাকে আমি এবার সার্ভ করে নিচ্ছি, আর এটা কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। তো দর্শক, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর এবং সহজ খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।